আছো তোমরা? ফ্রেন্ড, আজকে আমরা তোমাদের সাথে ফাইনাল খেলা শেয়ার করব। তো যার জন্য এখন আমরা রেল স্টেশন চলে আসছি। আজকের টাইম একেবারেই ওভার হয়ে গিয়েছে, হোপ দ্যাট তোমরা সাথে থাকবে। ওয়েলকাম আইস মামস কাতার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আর আমাদের সিচুয়েশন তো দেখতেই পাচ্ছেন, আমরা এখন আসছি মেট্রো স্টেশন। আজকে এখানে এত ভিড়, আমরা জানি না খেলা কতটুকু দেখতে পাবো। আর লুসেল স্টেডিয়ামে খেলা হচ্ছে, প্রচুর ভিড়, প্রচুর। দেখো লিফট পর্যন্ত জায়গা হচ্ছে না। আর কি বলবো, এখানে সিচুয়েশন খুবই ভয়াবহ। আর এই দেখেন লিফটের অবস্থা, এত এত ভিড়। কাতারের লাইফে এই ফার্স্ট মেট্রো স্টেশনে এত ভিড়, কারণ হচ্ছে আজকে সন্ধ্যা 6টায় খেলা স্টার্ট হবে, ফাইনাল ম্যাচ। কর্নিশ চলে আসছে, ট্রেন পার করে আসছি গন্তব্যে। আজকে আমরা ফ্যানজনে খেলা দেখব। আর এখানে ফ্যানজনে একমাত্র তারাই খেলা দেখতে পারবে যারা বিশ্বকাপ খেলা দেখেছে, ক্রিকেট কেটেছে। আর সে বাবা আর্জেন্টিনার সাপোর্টার, সে তো পুরো দমে দৌড় হতে পারতেছি না। তো এখন অলমোস্ট সন্ধ্যা 6টা বেজে গিয়েছে। দেখেন সবাই গন্তব্যে যাওয়ার জন্য খুবই দৌড়, উত্তেজনা। তো আয়েশার বাবাও খুব ফাস্ট, সে তাড়াতাড়ি চলে গিয়েছে, কারণ সে আর্জেন্টিনার সাপোর্টার। তো চান্স পাই না, এত ভিড় হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে খেলা দেখছি। কর্নিশ, কর্নিশ, এটা আমি কিচ্ছু দেখছি। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে গিয়েছে খেলা দেখতেছে সবাই। তার সাথে আমরাও আজকে দেখতেছি, আসলে আজকে ফাইনাল ম্যাচ, সেই জন্য আজকে কেউ বাসায় বসেনি। অ্যান্ড ওই তো ওই পাশে সবাই খেলা দেখতেছে, আমি এত ভিড় দেখে সামনে যাইনি, আয়ুষের বাবা গিয়েছে। ফ্রেন্ড, এত মানুষের মাঝে বসে খেলা দেখার আনন্দই আলাদা। দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষ এখানে। আর এই ফার্স্ট আমি এত মানুষের মাঝখানে দাঁড়িয়ে খেলা দেখছি। চারপাশে দেখেন, উপর চারপাশে আছে লাখ লাখ জনতা। আর এত জনগণের মাঝখানে একটা দেখতে ছিল, কেউ খুপড়ি খেয়ে পড়ছিল না। আর এই দেখেন সমাপ্তি দিয়ে চলে আসছে আমাদের ফ্রান্স সাপোর্টার, খুবই ভালো লাগতেছিল। দিদি ফ্রান্স সাপোর্টার, আমার হাজবেন্ড আর্জেন্টিনা, আমি নিরপেক্ষ। দলই সেম সেম গোল দিয়েছে, তো কোনো দলই এখনো উইন হয়নি। তো দেখো আমরা সবাই বসে আছি ফাইনাল কে ট্রফিটা নেয় সেটা দেখার জন্য। এই দেখো আমাদের সাথে বাচ্চারাও, আমার সব থেকে ফেভারিট বোন চপ দিদি, আমার টিম আসে নাই ব্রাজিল, এখন আমি হাজবেন্ডের দলে। Messi, 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 Mess
চারপাশে মেসির ভক্তরা খুব সুন্দর নাচ গান করছে, মিছিল করছে, মেসি মেসি বলে। তো খুবই ভালো লাগছে, আমার লাইফেই প্রথম এত জনতার মাঝে স্টেডিয়ামের বাহিরে দাঁড়িয়ে প্রজেক্টে খেলা দেখা, একটা অন্যরকম অভিজ্ঞতা এবং অনুভূতি, সেটা দেখেই বুঝতে পারছেন। এত হই হুল্লোড়, এত আনন্দ, অলমোস্ট এখন আর্জেন্টিনার জয় লাভ করে ট্রফিটা হাতে নিয়ে নিয়েছে। আর সবথেকে কষ্টের একটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে পুরোটা খেলাতে আমার হাজব্যান্ড কিন্তু আমার পাশে ছিল না, সে সামনে চলে গিয়েছে। এখন আসছে আমার কিন্তু একটু মন খারাপ ছিল, আমার হাজব্যান্ড আমার পাশে ছিল না, সে ম্যাচে এত ভক্ত, খেলা দেখতে এসে মূলত আমাদেরকে ভুলিয়ে গিয়েছে, একদম সামনে মনোযোগ সহকারে খেলা দেখছে। তো অলমোস্ট খেলা শেষ হওয়ার পর এখন আমাদের খিদা লেগে গিয়েছে, আমি বাসা থেকে পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়ে আসছিলাম, আর সমাপ্তি দিয়ে নুডলস নিয়ে আসছে আর নাগেটস নিয়ে আসছে। তো এখন আমরা কিছুটা খেয়ে নিচ্ছি পাটিসাপটা পিঠা, কারণ হচ্ছে 12টা বাজলে এখানে আজকে ফায়ার ওয়ার্ক হবে, কারণ আজকে 18 ডিসেম্বর কাতারে স্বাধীনতা দিবস। তো আমরা সে অবধি ওয়েট করবো, আর হাজার হাজার জনতা সেই জন্যই ওয়েট করছে। একে তো ফাইনাল ম্যাচ, সেকেন্ড হচ্ছে আজকে যে ভিক্টোরি ডে, মানে ওদের স্বাধীনতা দিবস। তো সব মিলিয়ে যেন একটা উৎসব মুখর পরিবেশ কাতারের লাইফে, হাজার হাজার জনতার এটা হয়তো চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে, আমার যেমন সবারই, কারণ এত জনগণ, এত হই হুল্লোড়, এই প্রথম একসাথে উদযাপন হতে দেখা, তাও আবার একই দিনে, ফাইনাল ম্যাচ প্লাস হচ্ছে এখানকার স্বাধীনতা দিবস। তো ফ্রেন্ডস, এই সেই মহেন্দ্র খন, এখন শুরু হয়ে গেছে ফায়ার ওয়ার্ক কাতারে, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে প্লাস হচ্ছে আজকে ফাইনাল ম্যাচ, সব মিলিয়ে কর্নিশে এখন ফায়ার ওয়ার্ক উদযাপন হচ্ছে। আজকে একটু লেট হয়েছে, 10:45 বেজে গিয়েছে প্রোগ্রামটা হতে হতে, এখন অলমোস্ট 10:00 বাজে, সবাই দেখেন অনেক হই হুল্লোড় করছে, আনন্দিত, আমরাও খুব এক্সাইটেড, চলুন আপনারাও এক্সাইটেড। বিশ্বকাপ খেলা সবসময় টিভিতে উদযাপন হতে দেখেছি, তাতেই দেখতাম বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে অত্যন্ত এক্সাইটেড মুহূর্ত বা মানুষের উত্তেজনা, বাট সরাসরি বিশ্বকাপ খেলা যে কত আনন্দদায়ক, যে দেশে হয় সে দেশের মানুষ যে কতটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারে সেটা কাতারে না আসতে বুঝতেই পারতাম না। আর ইতিহাসের বুকে এই যেন সাক্ষী হয়ে থাকা অসম্ভব সুন্দর আয়োজনে আয়োজিত হয়েছে এবার কাতারে বিশ্বকাপ খেলা। তো ফাইনাল ম্যাচ দেখার পরপর যখন ফায়ার ওয়ার্ক দেখছিলাম, জনগণের উৎসব জনতার ভিড় দেখছিলাম, তখন যেন মন আরও উৎফুল্লিত হয়ে উঠেছে। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।
রোশনি তো আজকের মতো এখানে বিদায়, আমরা এখন চলে যাচ্ছি। দেখো আমরা হেঁটে আসতে আসতে কত টাইম হয়ে গেছে, এখানে গড়ির টাইমটা দেখাচ্ছে, আমি স্পষ্ট দেখাই তোমাদেরকে। সামনেই থাকবে।